আমরা লাস্ট ফিনিশিং করব মোটামুটি 50,000 প্লাস আশা করছি আশা করছি না হবে আর কি কাল সন্ধে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলছিল 100% জিতবে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমি খুঁজে পাচ্ছি না এখানে আশেপাশে দেখতেও পাচ্ছি না উপরে গেলাম দেখতে পাচ্ছি না আরেকবার আমি যাচ্ছি দেখে আসছি দিয়ে আপনাকে জানাচ্ছি যে কি হচ্ছে মানুষ ভোট দিতে পেরেছে এবার মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানুষের উদ্দেশ্যে মানুষকে জনগণকে অশেষ অশেষ ধন্যবাদ ভালোবাসা দিয়েছে আমাকে এই ভালোবাসা আমি রক্ষা করব মানুষের পাশে থাকব বাইরে তো বেরিয়েছেন উচ্ছ্বাস কেমন উচ্ছ্বাস প্রচন্ড ভালো প্রথম কর্তব্য বলতে বেঁচে থাকার জন্য প্রথমে তো শিক্ষা স্বাস্থ্য তো বাদই দেন বেঁচে থাকার জন্য প্রথমে জল দরকার তো জলের ব্যবস্থা এখন নেই এখনো পুকুরের জল খেয়ে মানুষ বেঁচে আছে পুকুরের জলে রান্না করছে আমার প্রথম কাজটাই হবে জলের ব্যবস্থা এবং ইলেকট্রিসিটি ঠাকুর সাগরদিঘি মানুষে আপনি কংগ্রেসের প্রতিনিধি করবেন না সাগরদিঘি জনগণের প্রতিনিধি করবেন জনগণের প্রতিনিধি করব জনগণকে যেটা আমি আশ্বাস দিয়ে এসেছি যে আপনাদের যে সব অসুবিধা আছে সবগুলো দূর করব সবগুলোই আমি আস্তে আস্তে দূর করার চেষ্টা করব যতটা আমার দ্বারা সম্ভব আমি 100% দেব প্রথম কাজ কোনটা করব আর পানি জল আর ইলেকট্রিসিটি
বাম কংগ্রেস জোট প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে এটা আমাদের আশা এবং ভরসা এত শান্তিপূর্ণভাবে সাগরদিঘিতে ভোট হলো এবং